নমস্কার, সেমিনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে যে কটি এলাকা মারাত্মকভাবে ডেঙ্গু প্রবণতার মধ্যে, তার মধ্যে অন্যতম বিধাননগর পৌর নিগম। প্রতি বছরই এখানে বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, ফলে রাজ্য সরকারের বিশেষ নির্দেশ রয়েছে এই পৌরাঞ্চলে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার। কিন্তু বিধাননগর পৌর নিগমের 4 নম্বর বড় এলাকায় 7 নম্বর ব্রিজ থেকে যে রাস্তাটি এখন বর্ণপরিচয় সরণি বলে পরিচিত, কেষ্টপুর খাল বরাবর সেই রাস্তার সৌন্দর্যায়নের জন্য খালের ধারে তৈরি হয়েছে রেলিং। কিন্তু যে কোনো কারণবশত সেই রেলিং এর কাজ শেষ হয়নি ভরা বর্ষাতেও, ফলে রেলিং এর লোহার গ্রিল বসানোর জন্য যে গর্তগুলি রাখা হয়েছে সেগুলি ভরে গেছে বৃষ্টির জলে, আর ভিতরে জমা পরিষ্কার জলে জন্মাচ্ছে মশা। আর পরিষ্কার জলেই ডেঙ্গির জীবাণুবাহক এডিস ইজিপ্টাস মশার জন্ম হয়, সে কথা অজানা নয় কারুরই, ফলে স্থানীয়দের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক। অশোক চক্রবর্তী, স্থানীয় একটি স্কুলের শিক্ষক, জানালেন এ ঘটনায় তারা যথেষ্টই ভয় রয়েছেন, কারণ তাদের স্কুলে বহু পড়ুয়া আসে রোজ। অবশ্যই ছড়াতে পারে, এই যে এটাই সৌন্দর্যনের জন্য যে ব্যারিকেডটা করেছে, সেই ব্যারিকেডে ওরা গ্রিল লাগাবে বা কোনো নেট লাগাবার ব্যবস্থার জন্য গর্তগুলো করেছিল, এবং সেই গর্তগুলোতে নেট লাগাতে কোনো কারণে দেরি হচ্ছে বা কোনো অ্যামাউন্ট হয়তো স্যাংশন হয়নি বা কোনো সমস্যা হয়তো আছে, কিন্তু তাতে করে যে জল জমে লাভার সৃষ্টি হচ্ছে এবং তাতে ডেঙ্গু ছড়াতে পারে। বিশেষ করে এই যে স্কুলের সামনে এখানে বাচ্চারা আসে যাওয়া করে, এইখানে এইগুলোকে যতদিন না ওইটা লাগানো হচ্ছে ততদিন পর্যন্ত যদি একটা কভার সিস্টেম করে রেখে দিতে পারতো, কোনো প্লাস্টিক দিয়ে বা এ দিয়ে যদি ঘিরে রেখে দিতে পারতো, তাহলে জলটা অন্তত জমতো না। এই জল জমাটাকে বন্ধ না করলে এখানে লাভা থেকে মশা আসবে, মশা থেকে ডেঙ্গু হতে পারে, সেই ডেঙ্গু স্কুলের বাচ্চাদের কামড়াতেও পারে। কাজে সেগুলোকে এগুলো সরকার নিশ্চয়ই এদিকে নজর রাখা উচিত, এবং কোনো কারণে হয়তো কেন এটা করেছে তাদের বক্তব্য কী আমি ঠিক বলতে পারবো না। আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে এখানের এই জল জমাটাকে বন্ধ করা উচিত। আর এক স্থানীয় যুবক সোহম চট্টোপাধ্যায় জানালেন, পরিষ্কার করা তো খুবই দরকার, এমনি তো খালের সাইড যখন তখন তো এই দিকটাতে তো আরও অনেকটাই এখানে আবর্জনা দেখাই যাচ্ছে, এখানে এতটা আছে তো বলা তো হয়েছিল এগুলো পুরোটাই সব পুরো মানে একদম ক্লিয়ার করে দেওয়া হবে, তো এখনও হয়নি, আশা করছি পরে আরও করে দেওয়া হবে, আশা করা যাচ্ছে এটা সেটাতেই। আর এগুলোর জন্য এগুলো তো যদি যাদের দেখা আর হ্যাঁ অবশ্যই, এ তো আপনি যদি একটু জুম করেন তাহলেই তো আমি তো সত্যি কথা বলতে আমরা দেখতে পাই না, এরকম আমাদের খালি চোখে দেখা যায় না এগুলো, কিন্তু এ তো একদমই স্পষ্ট দেখা যাচ্ছে একদম যে লার্ভাগুলো আর কি ঘুরে বেড়াচ্ছে এখানে পুরো। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বিধাননগর পৌর নিগমের 4 নম্বর বোরো চেয়ারম্যান, 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনীষ মুখার্জির সাথে। তিনি জানালেন যাতে কোনোভাবেই ওই গর্তগুলি থেকে ডেঙ্গুর সংক্রমণ না ছড়ায় সে বিষয়ে তারা সতর্ক আছেন, পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও সতর্ক করেন বিষয়টি নিয়ে। অ্যাকচুয়ালি নতুন কাজ তো চালু হয়েছে, এটা অনেক বড় মানে আমরা টার্গেট নিয়েছিলাম যে বর্ষাতে করতে পারবো, কোনো কারণে ভোটটা পড়ে গেল, লেবারের একটু সমস্যা হলো, যার জন্য এটা তো ইরিগেশন ডিপার্টমেন্ট করছে তত্ত্বাবধানে বিধাননগর কর্পোরেশন। একটা নতুন কাজ করতে গেলে যেরকম হয়, আপনার যদি বাড়ি করতে যান, যেমন আপনি বাড়িতে ভিত খোলেন, সেই মুহূর্তে যদি জল হয় তো আপনার কিছু করার থাকে না, জল থাকে, আমরা সেখানে যেখানে আপনি মশার লাভা বলছেন কিন্তু আমরা সেখানে যে জলটা জমছে সেখানে আউটলেটগুলো যে টোটাল ইয়েটা হয়েছে, গার্ডওয়ালটা হয়েছে, এখানে আমাদের প্রত্যেকটা জায়গাতে আউটলেট হবে, পরে ওরা লেভেল দেখে দেখে করবে, যেখানে যেখানে লেভেল আছে যেখানে জল জমছে সেখানে আমরা মশার তেল, আমরা বলে দিয়েছি অলরেডি যে মশার তেল রোজ যেখানে জল জমছে দেওয়ার জন্য, আর ইমিডিয়েট বার করার জন্য আমাদের কর্পোরেশন হাতে কিছু করার নেই, আমরা ইরিগেশনকে জানিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করে দিন আপনারা, এটা তো আমার কর্পোরেশনের স্টাফ করছে না, কর্পোরেশনের তত্ত্বাবধান হচ্ছে, বাট এটা ইরিগেশন ডিপার্টমেন্ট করছে, তাদের সাথে অলরেডি আমি কথা বলেছি, দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব, আর বাদ বাকি যেখানে মশার লার্ভা বা হচ্ছে সেখানে আমাদের কর্পোরেশন থেকে খেয়াল করে দেখবেন যে আমাদের তেল দেওয়া হচ্ছে, আমরা বলে দিচ্ছি, তো মনস্কুডি ওয়ার্কারদের আমরা অলরেডি বলে দিয়েছি। স্থানীয় মানুষ এই লাভা দেখে মশার এই জায়গাগুলো দেখে অনেকে আতঙ্ক হয়ে যে ডেঙ্গুর আবার প্রভাব বাড়বে না, তো দেখুন আমরা তো মানুষকে বলবো মানুষ আতঙ্ক আমাদের বেশি বাড়ায় যখন আমরা দেখি ছাদের ওপরে উঠে টবে ভর্তি জল, ছাদের মধ্যে ভর্তি জল, ফ্রিজের জল, বাগান পরিষ্কার রাখে না, যতটা না আমরা রাস্তাঘাটে ময়লা পাই ততটা আমরা বাড়ি বাড়িতে গেছি মেঝে পাই, মানুষের আতঙ্কটা বোঝা উচিত যে শুধু খাল বা কাউ পাড়ের থেকে সরকারি রাস্তা থেকে শুধু হয় না, বাড়িগুলোর যে অবস্থা আমি আপনাদের কাছে 200 ভিডিও দেখাবো মিনিমাম, যে আমাদের ডেঙ্গু সার্ভে করতে যায় যে পরিমাণ নোংরা করে বাগান আর ঘর ছাদ,
আমরা যা পাচ্ছি চিন্তার বাইরে সেগুলো থেকে বরঞ্চ বেশি কেয়ারিংটা আরও দরকার। নিজের বাড়িগুলোকেও মানুষকে ঠিক রাখতে হবে, ডেঙ্গুর মশা শুধু ওই জায়গা থেকে আসবে না, নিজের ঘর থেকেই ডেঙ্গুর মশা তৈরি হয়। সুতরাং সাবধানটা আমরাও যেমন দেখছি, মানুষের সাবধানটা সব থেকে বেশি প্রয়োজন। যেখানে যেখানে যে আমরা বলি হাঁড়ি, যে কোনো হাঁড়ি বা বাতিল ভেঙে ফেলবেন আপনারা, ফেলে না, প্লাস্টিকের জার বা কিছু এনে দিল ফেলে দিল, ড্যামেজ করে না, সুইপারদের ঠিকমতো দেয় না, রাস্তাঘাট ফাঁকা জমি যেখানে সেখানে ফেলে দেয়, সেখানে গিয়ে আমরা ছেলেরা ঢুকে ঢুকে গিয়ে খোঁজ করছে, বাড়ির ছাদ গিয়ে দেখছে এক গাদা টপ, বাড়িতে টিন, কোনো আন্ডারসে ভাঙা প্যান ফ্যান পাইপ সব বিভিন্ন রকম জিনিস যেখানে জল জমে, বোতল প্লাস্টিকের জলের বোতল ভর্তি বাগানের মধ্যে, এসির জল পড়ছে সেখানে জলে জল, সেগুলো ঠিক করে রাখে না, এসি পাইপ অর্ধেক করে ছেড়ে দেয়, টোটাল ড্রেনেজ অবধি করে না, বিভিন্ন মানুষ যা আমরা যা সমস্যা দেখছি সেগুলো মানুষের একটু করা উচিত। আমরা তো 100% চেষ্টা করবই, কারণ আমরা নিশ্চয়ই নিজেদের বদনাম বা কর্পোরেশনের বদনাম করতে চাইবো না, এত স্টাফ আছে এত লড়াই করছি, বাকিটা আমাদের কপাল যে আমরা কতটা লড়াই করতে পারবো, কতটা হবে না হবে সেটা তো আমাদের ভাগ্যের উপর নির্ভর করে, কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে যে দেখা গেলো আমার এখানে মশা কামড়ায়নি, কলকাতায় গেছে কোনো অফিসে গেছে বা কোথাও গেছে বা গ্রামে গেছে কোথাও গেছে, সেখান থেকে কামড় খেয়ে এসে বদনামটা এরিয়ার হয়। কিন্তু এটাও ঘটনা যে ম্যাক্সিমাম লোক কাজ স্কুলে বাচ্চারা স্কুলে কামড় খেয়ে আসছে, মশা তো আর বসে থাকে না, কোথায় মশা আমার এরিয়াতে রেকর্ড হচ্ছে, কিন্তু মশা তো কেউ আর এরিয়ার মধ্যে নেই যে এরিয়া থেকে বাইরে যাচ্ছে না। সুতরাং এটা বলা খুব টাফ ব্যাপার যে ডেঙ্গুর মশাটা কামড়েছে ওকে কোথায়। সুতরাং সব মিলিয়ে আমরা চাইবো সব জায়গাতেই ভালো থাকুক, সবাই সাবধানতা নিকুক, মানুষের সাবধানতা নেওয়া উচিত, আমাদের তো যতটা পারি সাবধান নেওয়া উচিত, কোথাও কোনো জনজমাল যা থাকলে খবর দিলে আমরা নিশ্চয়ই আমাদের মুভমেন্ট করবো, দেখবো। সব মিলিয়ে সরকার পরিবেশিত এই গর্তগুলিতে নিয়মিত নজরদারি চালাবে কিনা পৌর নিগমের কর্মীরা সেটা যেমন একটা প্রশ্ন, পাশাপাশি এলাকার সাধারণ মানুষ পৌর নিগমকে কতটা সহযোগিতা করে সেটাও দেখার বিষয়। বিধাননগর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7AWK নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।